হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানি ভিয়া। আজকে যাচ্ছি গ্রামের বাড়িতে, কারণ গ্রামের বাড়িতে আমাদের নির্বাচন চলছে আর সেখানে আজকে আমি প্রথমবারের মতো ভোট দিব। তার জন্য ট্রেনে করে শর্টকাটভাবে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। চলুন, আমাদের বুথ এবং নির্বাচন সংক্রান্ত একটা ব্লগ করেছি, সবার কাছে আশা করি খুব ভালো লাগবে। চলুন দেখে আসি। ভোট দিতে যাচ্ছি কুমিল্লা থেকে গ্রামের বাড়ি শালদা নদীতে। তো ছোট্ট একটা ভ্রমণও হয়ে গেল, ভালোই লাগলো, তার সাথে একটা ব্লগও করতে পারলাম আপনাদের জন্য। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার গ্রামে চলে আসছি, আমার গ্রামটা কিন্তু পাহাড়ি এলাকা। সো আজকে আসছি ভোট দিতে। ভোট দিয়ে আসছি, অলরেডি আপনারা সেই ইয়াটা দেখবেন, ভিডিওগুলো দেখবেন। আর আজকে আমার ক্যামেরা পিছনে আছে আমার চাচা, তো ভাই শাফিন, তো সে ক্যামেরার সামনে আসবে না, সেজন্য ওকে আনছিও। সো আজকে কিছু সামান্য একটু সিনেমাটিক আশেপাশে ভিডিওগুলো দেখেন। সো পরবর্তীতে আপনাদেরকে নিয়ে ভালো কিছু ব্লগ করব ভাবলাম। আজকে যেহেতু আমি এই দেশের নাগরিক, আমাকে অবশ্যই ভোট দিতে হবে। সেজন্য আমার পছন্দের প্রার্থী, মানে প্রথমবার দিছি তো পছন্দ পছন্দ তেমন কিছু নাই, যেটা ভালো লাগছে ওইটাই দিছি। নেক্সট টাইম ভালোভাবে দিব, রাজনীতি যখন করব। সো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিবেন। ধন্যবাদ, আর লাইক আর কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে সিনেমেটিক ভিডিও দেখার একটু পর। আমরা বোট দিয়ে জলে দলে এখন বাড়ির পথে। কাকা বোট দিছে। এ আয় আন্টি, বোট দিছস না? দিছস না? না। কেলি গা? কাকা বোট দিল, আমরা বোট দিলাম। এই যে এই যে এই যে চিহ্ন, এই যে বোট টুট দিয়া এখন বাসায় যাচ্ছি। তোমার দিতে দিছে না? কেলি গা? আজকে আছি আমাদের এই গ্রামের একটা পাহাড়ের চূড়ায়। এখানে অনেক আগে একবার আমার চাচা, তো ভাই আমার একটা ফ্রেন্ড আসছিলাম, মনে আছে? তো আসছিলাম, তো আজকে অনেক বছর পর আসছি। এখানে দেখা যাচ্ছে যে কিছু ঘরবাড়ি উঠে গেছে, কিন্তু এটা কিন্তু গহীন জঙ্গল। তো এ পিছনে অনেক গন, তুই উঠবি না, তুই চিন্তা করিস না, এটা পিছন দিয়ে ক্যামেরা। তো বুদ্ধিতে আসার পরে এই জায়গায় আসলাম। আসার পরে দেখা যাচ্ছে যে একটু ঘোরাঘুরি করি, একটু দেখা যায় পাহাড়ের উপরে উঠি, তো উঠলাম। এই যে দেখা যাচ্ছে এগুলোর মধ্যে অনেক ঘর টর উঠে যাচ্ছে আস্তে আস্তে। এই পাহাড়গুলো আমার কাছে কেন জানি মনে হয় আরও উঁচা ছিল, এখন আস্তে আস্তে নিচা হয়ে যাচ্ছে। যাই হোক, আমার গ্রামটা আসলেই কিন্তু অনেক সুন্দর। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমার চাচাতো ভাই যিনি আছেন, আমার মা বাবা সবার জন্য দোয়া করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকে মতো এখানেই যাচ্ছি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।